নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে ভাই। মনে হয় আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ঘরটা অন্ধকার হয়ে আছে কারণ বাইরে মেঘলা করে এসেছে, খুব জোরে জোরে আকাশ ডাকছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো খুব জোরে জোরে আকাশ ডাকছে, মেঘলা হয়ে রয়েছে, আর সেই রিজনেই একটু বেলা পর্যন্ত শুয়েছিলাম, কিন্তু শুয়ে থাকার জো নেই। দুখানা মাছি কোথা থেকে ঢুকে এসে খুব জ্বালাচ্ছে, তার মধ্যে কারেন্টটাও চলে গেল, সুতরাং এখন উঠতেই হবে, আর শুয়ে থাকা যাচ্ছে না। এই দেখতে কি বিরক্ত করছে মাছিটা, ও ভগবান। তো এনিওয়ে বুঝি ভিডিওটাকে স্টার্ট করি, আর থাম্বনেল পরে বুঝতে পেরেই গেছেন যে আমার আজকে ভিডিওর কন্টেন্ট কি। তো হ্যাঁ, আজকে একটা পছন্দের রেসিপি শেয়ার করব, এরকম একটা ওয়েদারে এরকম একটা পছন্দ সেই রেসিপি তো শেয়ার করতেই হবে, এর আগেও শেয়ার করেছি, যদিও যদি না দেখে থাকেন আরেকবার আপনাদের জন্য। আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই, আর সেই কারণে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে না থাকলে এখনো প্লিজ ডু সাবস্ক্রাইব, আপনার সুন্দর আঙুলটা দিয়ে একটু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর পাশে দেখবেন একটা বেল আইকন আছে, সেখানেও ক্লিক করে নেবেন, যাতে আমার ফার্দার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তো এনিওয়ে দিনটাকে স্টার্ট করা যাক, উঠে পড়ি, ব্লগটাকেও শুরু করি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখানে রয়েছে আমদুধ রুটি, আর পাশেটা রয়েছে সয়াবিন রাইস। সয়াবিন রাইসটা অ্যাকচুয়ালি ওর লাঞ্চ বক্সের জন্য, তো এটা এক্ষুনি বানিয়েছি, তাই বেশ গরম, তাই খুলে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায়, যতক্ষণে ও ব্রেকফাস্ট করবে ততক্ষণে ওটা ঠান্ডা হয়ে যাবে। আমার টুপি কোথায়? তোরা দুজন টুপি পরে বসে আছিস না? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? তুমি কি বিস্কিট খাবে? ও দেখেছে চিকলেট খাচ্ছে, দেখতে পাচ্ছি না। বাইরে বের করো, আমি দেখব সব কথা ঠিক গেছে। ও তুমি ভাত তো খাই না, এই লোকটা আমার কবে ছাড়বে? ডগলি তো কবে ছাড়ো? আগে একবার আপনাদের সাথে ইলিশ তেহারির রেসিপি শেয়ারও করেছি, কিন্তু বনশোনার আইবুড়ো ভাতে যখন ইলিশ পোলাও করছিলাম তখন অনেকেই আমার কাছে আমার ইলিশ পোলাওয়ের রেসিপি জানতে চেয়েছেন। সো ভাবলাম যে আজকে তো ইলিশ তেহারি বানাবোই, তো শেয়ার করে নিই। ইলিশ তেহারি বলছি কারণ এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু ইউজ করছি, আর ইলিশ পোলাও করলে এগুলো দেওয়ার দরকার পড়ে না। তো এখানে আমি প্রথমে আখনির জল বানিয়ে নিচ্ছি, ইলিশের মাথা, লেজা, গোটা গরম মশলা, নুন আর গোটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব একসাথে জলের মধ্যে ঢিমে আছে ফুটিয়ে নেব, বেশ কিছুক্ষণ ধরেই ফুটাবো যাতে জলের মধ্যে ইলিশ মাছের ফ্লেভার, পেঁয়াজ আদা রসুন এমনকি গোটা গরম মশলার ফ্লেভারগুলো সব চলে আসে। এছাড়া চাইলে সামান্য একটুখানি হলুদ আর চিনিও অ্যাড করে দেওয়া যেতে পারে। আখনির জলটা রেডি হতে হতে বাকি প্রিপারেশনগুলো করে নিতে হবে, যেরকম সর্ষে বেটে নিয়েছি, দইয়ের মধ্যে নুন হলুদ মিশিয়ে সর্ষে বাটা মিশিয়ে একটা প্রিপারেশন বানিয়ে নেব, যার মধ্যে ইলিশ মাছগুলোকে ধুয়ে ম্যারিনেট করতে দিয়ে দেব। এছাড়া চালটাও ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দেব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, তবে গোবিন্দভোগ চাল নিলেও হয়। এবার ম্যারিনেটেড ইলিশ মাছগুলো রান্না করে নিতে হবে। কড়াতে সর্ষের তেল গরম করেছি কারণ তিহারিতে সর্ষের তেলটাই ইউজ হয়। এবার একে একে মাছগুলো দিয়ে এক্সট্রা যে ম্যারিনেটেড মশলাটা আছে সেটাও দিয়ে দেব। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো 5-10 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই ইলিশ মাছের ঝোল রেডি হয়ে যাবে। এবার একটা একটা করে ইলিশ মাছ খুব সাবধানে তুলে নিতে হবে, কারণ ইলিশ মাছ খুব নরম মাছ, ভেঙে যেতে পারে। এবার সেগুলোকে একটা বাসনে তুলে নিয়ে যে এক্সট্রা গ্রেভিটা বা ঝোলটা রয়েছে ওটার মধ্যে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেবো। এই ঝোলটাতে আমি কোনো জল ইউজ করেছিলাম না, শুধু দইয়ের জলেই পুরো রান্নাটা হয়েছে। এবার এটার মধ্যে চালটা দিয়ে এই পুরো চালটাকেই আমি একসাথে ভেজে নিচ্ছি। যখন আমি সিম্পল ইলিশ পোলাও রান্না করি তখন এই পর্যায়ে আমি প্লেন জল ইউজ করি, চালের থেকে দুকর উঁচু করে জল দিয়ে দিই, আর খুব সুন্দর ঝরঝরে ইলিশ পোলাও রেডি হয়ে যায়। তবে আজকে আমি ইলিশ তিহারি বানাবো, তো সেই কারণে আমি অলরেডি আখনির জল রেডি করে নিয়েছি, যেটা একটু আগেই দেখিয়েছি।
এখানে আমি ভাজা চালের মধ্যে দিয়ে দিয়েছি আখনির জল, ঠিক যত পরিমাণ মেজারমেন্ট কাপ অনুযায়ী চাল দিয়েছি ঠিক তত পরিমাণই জল দিয়েছি। এটা আমি এখন রাইস কুকারে রান্না করব, তাতে একটু টেনশন ফ্রিভাবে রান্নাটা হয়ে যায়। মেজারমেন্ট কাপ অনুযায়ী জলের মাপ ঠিক রাখলে চাল গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, স্ট্যান্ডার্ড টাইমে দিয়ে আরামসে নিজের কাজ করা যায়, আর ততক্ষণে রাইস কুকারে যে কোনো পোলাও রেডি করা যায়। আহ, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, আর ঝরঝরে ইলিশ পোলাও রেডি হয়ে গেছে। উপর থেকে ইলিশ মাছগুলো সাজিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ভাপেই বসানো থাকবে, তাতে পোলাওটা গরমও থাকবে। সো রান্নাবান্না কমপ্লিট, আর এখন চলে এসেছি একটু রিল্যাক্স করতে, আর পেডিকিউরের থেকে বেস্ট রিল্যাক্সেশন আর কী হতে পারে। তো আগেই আমি আরবান কোম্পানিকে কল করে রেখেছিলাম, ওরাও চলে এসেছে আর জিনিসপত্র সাজিয়ে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। সো এর আগেও আমি ওদের রিভিউ শেয়ার করেছি, ওদের সার্ভিস আমার বেশ ভালোই লাগে। সো এগেইন আবার কল করা হয়েছে, আবার ওদের সার্ভিস আমি নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া হবে, আর এখানে এখন টিভি চালানো হবে। সো আজকে রাত্রিবেলা মুভি নাইট, আর মুভি দেখতে দেখতে মুখ তো খুচখুচ করবি, তারই প্রিপারেশন এখানে চলছে, কোক অ্যান্ড চিপস। সুতরাং আমরা মুভি এনজয় করি, আর আপনাদের জন্য রইল আসসালাম ইস্তা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট উইকে।